সবাইকে নমস্কার খুলকা। দেখুন না, ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত থাকার দরুন মাসের পর মাস ধরে আপনাদের সামনে আমার আসা হয়নি, আর এখনও ব্যক্তিগত কাজে ব্যস্ত, কিন্তু তারপরেও গতকাল আসলাম, এখন আবার আসছি। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে, খুবই মজার যে কিছু কিছু রাজনৈতিক দল জনগণকে কীরকম বেকুবভাবে, বোকাভাবে, মূর্খভাবে তার একটা প্রমাণ, কিছু প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমাদের রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, তীব্রমতা রয়েছে, আরও নানান পলিটিক্যাল পার্টি রয়েছে। এর মধ্যে একটি পলিটিক্যাল পার্টি হচ্ছে গিয়ে আমরা বাঙালি। তো ছোটোবেলা থেকেই দেখেছি, যেমন ঋতু পরিবর্তনের সময় যখন ওয়েদার চেঞ্জ হয়, ওয়েদার চেঞ্জের সময় যে সর্দি কাশি হয়, একটা লজিক্যাল দেখা যায় ওয়েদার চেঞ্জ হয়েছে, সর্দি কাশির মতো হয়েছে। ঠিক সেরকম ছোটোবেলা থেকে দেখেছি, যখন ইলেকশন হতো তখন আমরা বাঙালি দলের উদ্ভবটা হতো, উৎপত্তিটা দেখা যেত। ইলেকশন শেষ, এই দলও শেষ যতবারই দেখেছি। কিন্তু ব্যতিক্রমী গত এক দু বছর ধরে ত্রিপুরাতে আমরা বাঙালি দল বেশ একটু মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। কারণ হচ্ছে গিয়ে ত্রিপুরাতে মহারাজ প্রদ্যুৎ মার্গ মহোদয় পলিটিক্সে একটি অন্যরকম স্পেস, জনমনের মধ্যে অন্যরকম একটি ব্যক্তিত্ব বলুন, একজন রাজনীতিবিদ হিসেবে বলুন, একটা আলাদা লেভেল উনি পেয়েছেন জনগণের আশীর্বাদে। তো এই আমরা বাঙালি দল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কেমন? বিগত তিনটি বিধানসভা নির্বাচনে প্রত্যেকটি, বিগত তিনটাই বলতে চাই, সবগুলিতে অন অ্যাভারেজ প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্র থেকে 450 থেকে 500 ভোট সিকিউর করেছে। এটা হচ্ছে গিয়ে এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। ত্রিপুরায় এখন কী হচ্ছে? ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরাতে তো আমরা সবাই, সকল ধর্ম বর্ণ ভাষার মানুষ ভ্রাতৃত্ববোধ নিয়ে থাকি, কিন্তু কিছু কিছু দলের কাছে এটা বিভিন্ন প্রত্যেকটা যে এই যে আমরা বাঙালি দলটা, এটা ভোট ব্যাংক হিসাবে দেখছে, ভাষার যে বিবেকটা সৃষ্টি করে ভোট ব্যাংকের কাছে লাগানো যায় সেটাই দেখছে। এই দল এখন প্রতিদিনই প্রায় প্রেস কনফারেন্স করে মহারাজের বিরুদ্ধে নানান অভিযোগ তারা তুলে। কিন্তু যখন উত্তরপ্রদেশের স্কুল এডুকেশন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্যসূচি পরিবর্তন, মানে সরিয়ে দেওয়া হয়, তখন এরা কোনো কিছু বলে না। যখন কেউ বলে যে বাংলার ছেলেমেয়েরা গিয়ে, বাংলার ছেলেরা বাইরে গিয়ে ল্যাট্রিন পরিষ্কার করে এবং মেয়েরা গিয়ে বার ডান্সে কাজ করে, কে বা কারা বলে আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু এর বিরুদ্ধে এরা কিছু বলে না। যখন মঞ্চের মধ্যে দাঁড়িয়ে মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়, মা দুর্গার পূর্বপুরুষের নাম কি তা জানা হয়, জানতে চাওয়া হয়, তখন এসব দল, এই যে আমরা বাঙালির মতো দল, কোনো কথা বলে না। যখন বিহারে মা দুর্গার মূর্তি বিসর্জনের সময় পুলিশ দিয়ে বর্বর অত্যাচার করা হয়, ইভেন আমি যতটুকু যদি ভুল না হয় একটি ছেলে মৃত্যু হয়েছিল লাস্ট দুর্গাপূজাতে বিহারে, তখন এরা, এই আমরা বাঙালি দল, এদের মুখে দিয়ে একটি টু শব্দ বের করে না। কিন্তু মহারাজ, যিনি কোনো দিনই শুধু বাঙালিদের বিরুদ্ধে কেন, কোনো ধর্ম জাতি বর্ণর বিরুদ্ধেই উনি কোনো মন্তব্য করেননি, কিন্তু এই আমরা বাঙালি দল প্রতিদিন বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে হোক, প্রেস কনফারেন্সে হোক, ওনার বিরুদ্ধে একটি জাতি বিভেদমূলক একটি রং লাগানোর চেষ্টা করা হয় যে উনি বাঙালি বিরোধী, উনি বাংলা ভাষা বিরোধী। রিয়েলিটিতে আসলে এমন কিছু নেই, কিন্তু সত্যিকারের যারা গোটা দেশের মধ্যে বাঙালি কালচার বিরোধী, বাঙালি ভাষা বিরোধী, বাঙালি যে ঐতিহ্য বিরোধী কার্যকলাপ করেছিল, এদের বিরুদ্ধে এই আমরা বাঙালি দল কিছু বলে না। কেন বলে না সেটা আপনারা বুঝে নিন। কারণ ত্রিপুরাতে কে বা কারা ওনাদেরকে লেলিয়ে দিয়েছে যে মহারাজের যে চিত্রটা রয়েছে সেটা সাম্প্রদায়িক করে তোলা হোক, কে বা কারা করতে পারে সেটা আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারবেন, এবং একটু বুঝতে, যদি না বুঝতে পারেন একটু বুঝতে চেষ্টা করুন। পলিটিক্সটা এতও কঠিন নয় ত্রিপুরা রাজ্যের, কে কোন ডালে চলে সেটা নিশ্চয়ই ত্রিপুরা মানব রাজ্যের মানুষ ভালো করেই বুঝতে পারবে যদি একটু চেষ্টা করে। আপনারা যারা বুঝছেন তারা তো নিশ্চয়ই বুঝে রয়েছেন যে কার আঙ্গুল লেলনে যে এইসব দল, আমার মঙ্গলের মতো দল, মহারাজের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক একটি প্রভাকাণ্ডা চালিয়ে চলছে এটা কেন করছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো
যখন সত্যিকারের কেউ বাঙালি জাতি ধর্ম বর্ণের বিরুদ্ধে গিয়ে কথাবার্তা বলে ঐতিহ্যকে অসম্মান করে ছেলে মেয়েদের যে ক্যাপাবিলিটি নিয়ে নোংরা মন্তব্য করে তখন এরা চুপ থাকে, কিন্তু যখন মহারাজ কিছুই বলেন না সবাইকে সম্মান করেন তখন ওনার বিরুদ্ধে এটি বৈষম্যমূলক সাম্প্রদায়িক প্রভাকাণ্ডা সৃষ্টির চেষ্টা ওনারা করে। এটা হলো কি একটা পার্ট। সেকেন্ড আরেকটা আমি আজকে পত্রিকায় দেখলাম, এই আমরা বাঙালি দলই একটা প্রেস কনফারেন্সে বলেছে যে ত্রিপুরার জন্য নাকি বাঙালিদের কড়া টাকা চলে। আমি এটা স্পেসিফিকলি আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে আমি যতটুকু তথ্য বের করতে পেরেছি ত্রিপুরা রাজ্যে 37 লক্ষ সামথিং জনসংখ্যার মধ্যে প্রায় ধরে নিয়ে 87,000 মানুষ ট্যাক্স পে দেয়, ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স দুটোটা মিলিয়ে। এবং ত্রিপুরা রাজ্যে বাজেট প্রতি বছর হচ্ছে গিয়ে নিয়ার অ্যাবাউট 17-18-20 হাজার কোটি টাকা, এবং সেখান থেকে ত্রিপুরা রাজ্য প্রতি বছর ডাইরেক্ট ট্যাক্স যেটা ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স হিসাবে যেটা কালেকশন হয় প্রতি বছর, যেটা লেটেস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে প্রায় ধরে নিন 1,350 কোটি টাকার মতো। তো সেটা বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই কোনো সিঙ্গেল কমিউনিটির ট্যাক্সে এই রাজ্য চলে না, সবাই কমিউনিটির ট্যাক্সেই এই রাজ্যটা চলে। এবং ডাইরেক্ট ট্যাক্স যেটা ইনকাম ট্যাক্স অনেক কম বাজেটের তুলনায়, যেখানে 20,000 কোটি প্রত্যেক বছর বাজেট দেওয়া হয় সেখানে মাত্র 1,300-1,350 কোটি টাকা ডাইরেক্ট ট্যাক্স, যেটার মধ্যে ডাইরেক্ট ট্যাক্স পুরোপুরি ইনকাম ট্যাক্স নয়, ইনকাম ট্যাক্স প্লাস কর্পোরেট ট্যাক্স। তো সেখানে বোঝা যায় যে ইনকাম ট্যাক্স দিয়ে পুরোটা রাজ্য চলছে না। এবং ট্যাক্স বলতে আমি আগেরবারও বলেছি, আমি অনেকদিন আগে একটা ভিডিও বলেছিলাম যে যারা ইনকাম করে তাদেরকে ট্যাক্স দিতে হবে এমন না, যাদের একটা মাসিক ইনকাম রয়েছে 20,000-এর উপর তাদেরকেই ট্যাক্স দিতে হয় ইয়ারলি। এবং ইনডাইরেক্ট ট্যাক্সগুলো এগুলো সবাইকেই দিতে হয়। যেমন আমরা যদি একটা দেশলাইয়ের কোটও কিনি এবং যদি আমরা ফ্লাইটেও যাই, সবগুলিকে আমাদের সবাইকেই ট্যাক্স দিতে হয়। তো এটা একটা পুরোপুরি একটা প্রোপাগান্ডা, যে এটা একটা বৈষম্যমূলক বাতাবরণ সৃষ্টি করার একটা বলতে পারেন একটা কমেন্ট, যে ত্রিপুরা রাজ্য বাঙালিদের ট্যাক্সের টাকায় চলে। এটা পুরোপুরি একটা যুক্তিসঙ্গত নয় এই কথাটা, রাজ্যটা সবার ট্যাক্সের টাকাই চলে। যারা ত্রিপুরা রাজ্যের জনগণ, যারা ত্রিপুরা রাজ্যের রয়েছেন, তারা ইনকাম করছেন, প্রত্যেকের ট্যাক্সের টাকাতেই এই রাজ্যটা চলছে। কারো ভাগিদার কারো থেকে কম নয়, এই গণতন্ত্রে আমরা সবাই সমান হকদার এবং সবাই সমান অংশীদার। কেউরও কৃতিত্ব কারো থেকে কম নয়। কেউ ইনকাম ট্যাক্স দিল বলে যে ওর কৃতিত্বটা বেশি এবং কেউ ইনকাম ট্যাক্স দেয় না বলে যে ওর কৃতিত্বটা কম, এমন না। আর এমন না যে সবাই ইনকাম করে, যারা ইনকাম করে তারাই সবাই ইনকাম ট্যাক্স দেয়, এমন কোনো কথা নয়। ইনকাম ট্যাক্সে হচ্ছে কি, যাদের মান্থলি ইনকাম 20,000-এর উপর তাদেরকেই ইনকাম ট্যাক্স দিতে হয় অ্যাজ পার দি প্রেজেন্ট রেট। এটা বছর বছর কম বেশি হয়, এটা আলাদা কথা। তো সুতরাং রাজ্যের মানুষ, আমি প্রত্যেকবার কেউ রাজ্যের মানুষ যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ, কারা কিসের জন্য এইসব বিভ্রান্তিমূলক এবং সাম্প্রদায়িক একটা বাতাবরণ সৃষ্টির কাজ করছে হচ্ছে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এবং আমি বলবো যে আমরা বাঙালি দলের যে হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে নির্বাচনে, রিসেন্ট নির্বাচনে অ্যাসেম্বলিতে এদের পারফরমেন্সটা কী, আমি যতটুকু জানি 293টা সিটের মধ্যে সম্ভবত ওরা 27টা সিটে ক্যান্ডিডেট দিতে পেরেছিল এবং সবগুলিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে, আমি যদি খুব বেশি ভুল না করি, যদি এই যে 27টা না কম বেশি হতে পারে, যদি আপনার বলেন আপনার নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানান। আমি যদি জানতে পেরেছি ওনারা 293টার মধ্যে 27টাতেই ক্যান্ডিডেট দিতে পেরেছিল, বাকিগুলিতে জোগাড় করতে পারেনি এবং সবগুলিতে জামানত বাজেয়াপ্ত হয়েছে। এটা হচ্ছে কি সেই রাজ্যের নির্বাচনের ফলাফল, যে রাজ্যে এই আমরা বাঙালি দলের হেডকোয়ার্টার উৎপত্তিস্থল আপনারা বলতে পারেন, সে রাজ্যেই বলা যায় এই দলটির কোনো গ্রহণযোগ্যতা নেই, পুরোপুরি জনবিচ্ছিন্ন এবং জনবর্জিত একটি দল। সেই রাজ্যে সেই দলটি ত্রিপুরায় এসে একটু অন্ধকারের মধ্যে আলোর, তাদের যে অন্ধকার ভবিষ্যৎ, যে অন্ধকার রাজনৈতিক পরিস্থিতি, সেই অন্ধকার পরিস্থিতিতে একটু আলোর খোঁজের চেষ্টা চলছে এবং সেটাও করছে যে কী করে, যে যে যাই যাই হোক, মহারাজ যদি একটু জোরে শ্বাস নেয় সেটাকেও ওনারা সাম্প্রদায়িক হিসেবে নজরে দিকে জনগণের সামনে প্রেজেন্টেশন করবেন, যাতে কোনোভাবে একটু সাম্প্রদায়িকতার একটু জনমনে সৃষ্টি করে নিয়ে একটু পলিটিক্যাল মুনাফা অর্জন করা যায়। সেসব দল যে আমরা বঙ্গদলটা এর জন্য এসব করছে, কিন্তু আমি বলতে চাই আপনারাই দেখুন না এই দলগুলোর ক্যাপাবিলিটি কী, এরা এই যে কী করেছে জনগণের জন্য বিগত দিনগুলিতে, এদের যে এরা যে ত্রিপুরার যে এত বছর ধরে রয়েছে কী করেছে এদের জনগণের জন্য, এরা কী করেছে, এরা কিছুই করেনি। এদের পলিটিক্যাল কি প্রসপেক্টটা কি, আমি 2013 সালে
কলেজের বাইরে ছিলাম আমি, যখন ডান্টা কলেজে পড়তাম তখন 13 অ্যাসেম্বলি ইলেকশনের সময় আমি যখন কলেজ থেকে ফেরত আসছিলাম, তখন একদিন হঠাৎ আমি গাড়ির জন্য বাড়ি যাওয়ার জন্য অটোর জন্য ওয়েট করছিলাম, তো অটো ছিল না, তো ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে এখানে ভাষণ দিচ্ছিল, তো কানে আসছিল, শুনছিলাম যে কাঁঠাল দিয়ে নাকি ত্রিপুরা রাজ্যের গোটা অর্থনীতি চেঞ্জ করে দেবে, ত্রিপুরা রাজ্যের কাঁঠালের জন্য খুব উর্বর এবং ত্রিপুরা রাজ্যের যে জায়গাতেই খালি জায়গা থাকবে সেখানেই ওনারা কাঁঠাল গাছ লাগাবে, কাঁঠালের বীজ দিয়ে, চামড়া দিয়ে, ফল দিয়ে, রাস্তা তৈরির পিচ, জুতো, লেদার, এভরিথিং, মানে পেট্রোল, ইটিসি নাকি কাঁঠাল দিয়ে তৈরি করা যায়। তো এমনিতে পলিটিক্যাল এক্সপেক্টটা ওই ধরনেরই, ঠিক না? আচ্ছা, যাই হোক, এটা হাস্যকর জিনিস। আপনারা সবাই এসব ধান্দাবাজ, যেসব নোংরা যারা সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে তাদের কথায় আসলে তেমনটা গুরুত্ব দেবেন না। আমি এগুলোকে গুরুত্ব দেই না, কিন্তু মাঝে মাঝে দেখি একটু গুরুত্ব, একটু উত্তর দেওয়ার প্রয়োজন রয়েছে। যে এনারা জনগণকে যতটুকু বোকা মনে করে, মূর্খ মনে করে, যে জনগণ এদের যে সব কারসাজি এরা জানে, বোঝে, যে এরা যখন দেশে কোথাও কী হচ্ছে না হচ্ছে, আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, জনগণ পোর্ট করে জানতে পারে কোথায় কী, দেশে কোথায় কী হচ্ছে, কে কী বলছে, কিন্তু এরা ওইসব ব্যাপারে সবসময় চুপ থাকে এবং যে মানুষটা কিছুই বলছে না ওনার বিরুদ্ধে যে সাম্প্রদায়িক আঙ্গুল কেন তোলা হচ্ছে সেটা নিশ্চয়ই ভোটের গেনের জন্য, এবং কার আঙ্গুল এনে সেটা করছে সেটাও সবার জানা। যাই হোক, সেটা এটা অন্য প্রসপেক্ট। আমি মনে করি যে এই উত্তরগুলো, একজন আমি পলিটিক্যাল কোন অ্যাঙ্গেলে আছি সেটা বড় কথা নয়, একজন রাজ্যের দায়িত্ববান নাগরিক হিসেবে আমি মনে করি এই কথাগুলো বলা উচিত, এবং আমার কথাগুলো অনুগ্রহ করে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেলে নেবেন না। আমি যে পয়েন্টগুলো বলেছি সেটা বিচার করুন, আপনারা আপনার বুদ্ধিতে বিচার করুন, চট করি আমাকে এই বিরোধী সেই বিরোধী সেটা বলবেন না। আমি যেটা সত্যি আমি সেই কথাটাই আপনাদের তুলে ধরেছি, আপনারা একটা প্রসপেক্ট থাকতে পারে, আমি সেটাকে সম্মান করি, আমি সবার প্রসপেক্টকে সম্মান করি, এটাই গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু আপনারা গুজব ছড়াবেন, আপনারা মিথ্যাচার করবেন, আপনারা যারা করছে তার বিরুদ্ধে চুপ থাকবেন, এবং যে করছে না একমাত্র ভোট লাভের জন্য, ভোটের মুনাফা লাভের জন্য আপনি তাকে কাঠগুড়ায় তুলবেন, সেটা চলে না। এটা 2021, মানুষ অনেক সচেতন, মানুষ অনেক জাগ্রত রয়েছে এখন, এবং সঠিক আর মিথ্যা ফারাক বেশি দিন চলে না, মানুষ ধরে ফেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মহামারীতে সবাই সতর্ক থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ত্রিপুরা।